ইউনিভার্সিটি অফ লিবানে আর্টস বাংলাদেশ ইউল্যাবে অনুষ্ঠিত হল অ্যাপ্রেন্টিসশিপ ডে ফল-২০২২। 29 অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়টির গবেষণা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলোতে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত প্রয়োজনীয়তা ও অভাবনীয় সাফল্য তুলে ধরে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হ্যানেলো। সাতটি অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ও তিনটি আউটরিচ প্রোগ্রামেতে অংশ নেয়। এই সময় প্রতিনিধিগণ তাদের প্রোগ্রামের বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং নবীন শিক্ষার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে কাজ করার আহ্বান জানান। এদিকে নবীন শিক্ষার্থীরা অ্যাপ্রেন্টিসশিপ ডে অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে ইউল্যাবে এই প্রোগ্রামগুলোর সাথে সম্পৃক্ত হতে চান। আজকে অ্যাপ্রেন্টিসশিপ ডে প্রোগ্রামে জয়েন করে খুবই ভালো লাগছে অ্যান্ড খুবই হেল্পফুল ছিল, কারণ আমি কোন কোন স্টেট কোন পজিশনে যাব, কোন জায়গায় যাব সেইটাই আমার আজকে জানা হয়ে গেছে। যে সিনেমাস্কোপে গেলে আই থিঙ্ক আমার খুবই ভালো হবে। আমি পিআর ফর ইউ এ জয়েন করতে চাচ্ছিলাম, মোবাইল ফেস্টে জয়েন করতে চাচ্ছি এবং শাটার বক্সে জয়েন করতে খুবই ইচ্ছা আছে। এখন দেখি কি কোনটার মধ্যে জয়েন করলে ভালো হয়, কথাবার্তা বলি, ইন্টারভিউ দেই, বাকিটা দেখা যায়। অনুষ্ঠানে প্রত্যেক অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের সেমিস্টার সেরা সদস্যদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান এই পুরস্কার তাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অ্যাওয়ার্ড তো সবসময়ই আনন্দের হয়, তো সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা মানে আমি যে কাজ করেছি এই কাজের যে একটা সাপোর্ট বা কাজের যে স্বীকৃতি এইটা অ্যাওয়ার্ডের মাধ্যমে মনে হয় অর্জন করা যায়। ফার্স্ট সেমিস্টার থেকে আমি পিয়ার ফোরতেও ছিলাম, তো এটা হচ্ছে দ্য বেস্ট পিয়ার পার্সন, তো এটা কি আমাদের পিয়ার ফোর ইউ বেস্ট অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়। তো 3 বছর পরে কাজ করে একটা অ্যাওয়ার্ড পাইলে আসলে খুবই ভালো লাগে। ইউল্যাব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হ্যানেলো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষানবিশ প্রোগ্রামগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিপোর্টার, নিউজকাস্টার, ইউ নিড টু প্র্যাকটিস অল দ্য টাইম অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ওয়্যার ইউ ক্যান প্র্যাকটিস দ্য অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। সো অ্যাট ইউল্যাব উই হ্যাভ ইউল্যাব টিভি, ইউল্যাব রেডিও, ইউল্যাব অ্যান্ড ক্যাম্পাস পেপার। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আলোকচিত্রে অংশগ্রহণের মধ্যে দিয়ে শেষ হয় এবারে অ্যাপ্রেন্টিসশিপ ডে। একাডেমিক শিক্ষা পাশাপাশি ইউল্যাবে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিয়ে থাকে, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে অনন্য ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইউল্যাবের গবেষণা ভবন থেকে সালেহা নুর আমিশা, ইউল্যাব টিভি, ঢাকা।